আজ সাত সকালে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিয়ের বাড়ি থেকে ফেরার পথে গাড়ি খাদে পড়ে গিয়ে মৃত্যু হলো 14 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে কোথায়, কখন, কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে, কি বলছেন সেখানকার স্থানীয়রা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি গাড়ি। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 14 জনের, আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেছে। ঠিক কি হয়েছিল, কুমায়ুনের পুলিশ কর্তা নীলেশ আনন্দ ভার্নে জানিয়েছেন, ওই গাড়িটি একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল। সেই সময়ই চম্বাপথ জেলার সুখিডাং রিঠা সাহেব রোডের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, উত্তরাখণ্ডের চম্বাবতের দুর্ঘটনা হৃদয় বিদারক। এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে আমি তাদের পরিজনকে আমার শোক সমবেদনা জানাই। স্থানীয় প্রশাসন উদ্ধার কার্য চালাচ্ছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এই ধরনের আরও দুটি দুর্ঘটনা ঘটেছিল উত্তরাখণ্ডে। বাগেশ্বর জেলায় হওয়া একটি দুর্ঘটনায় 5 জন বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল 15 জন। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল।